যুক্তরাজ্য বিএনপি আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে আয়োজিত এই সভায় তিনি বলেন সংখ্যা সংখ্যালঘু নির্যাতনের নামে মিথ্যা তথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার উপচেষ্টা চলছে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান না নেয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানান ফখরুল আমরা আশা করি যে অতীতে এই যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে এটাকে তারা কাটিয়ে উঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই বন্ধ করবে মির্জা ফখরুল বলেন গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে সেখানে বসে তিনি ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা আবার তার দলবল নিয়ে ভারতে বসে বিদেশে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে কিভাবে বাংলাদেশ স্বাধীনতাকে বিপন্ন করা যাবে কিভাবে বাংলাদেশকে আবার অন্ধকারে দিকে যাবে সেই সর্বযন্ত্র চক্রান্ত লিপিত হয়েছে শেখ হাসিনাকে এই হত্যা অপরাধ খুনের অপরাধ গুরুতর অপরাধ তার অবশ্যই দ্রুত বিচার হতে হবে পরিস্থিতির উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়তে থাকবে ততই বেশি গণতন্ত্রবিরোধী শক্তিরা মাথা উঁচু করে দাঁড়াবে ততই বেশি গণতন্ত্রকে যারা দেখতে চায় না গণতান্ত্রিক ব্যবস্থা চায় না তারা জায়গা করে নেওয়ার ব্যবস্থা করবে এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য দরকার বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক শিকদার বৈশাখী সংবাদ